এই মুহূর্তে আমরা যার সঙ্গে কথা বলবো রাজ্য রাজনীতি বা আমাদের এই কলকাতার পুরো রাজনীতিতে নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই, তিনি স্বনামেই পরিচিত, দক্ষ সংগঠক, দীর্ঘদিনের রাজনীতিবিদ, পোড়খাও রাজনীতিবিদ বললেই ভালো হবে সেটা, দেবাশিস কুমার, এখন বিধায়ক। প্রথমত জাগো বাংলা ডিজিটালে আপনাকে স্বাগত জানাই। সময়ের দাবি মেনে এতদিন আপনারা জানেন যে জাগো বাংলা পত্রিকা আমাদের ফোর্টনাইট বা সাপ্তাহিক পরে ছিল, এখন ডেইলি হয়েছে, এবং নতুন প্রজন্মের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাগো বাংলা ডিজিটাল আমরা লঞ্চ করেছি এবং সেখানে সময়ের দাবিতেই আজকে ইন্টারভিউ মুখোমুখি আমরা হয়েছি। ধন্যবাদ জাগো বাংলাকে। এবং সকাল থেকে বিকেল প্রচারে করতে হচ্ছে ইত্যাদি, নতুন করে তো প্রচার করার কিছু নেই, দেবাশিস কুমার কি প্রচারের প্রয়োজন পড়ে, কি বলছেন এখন? ওয়ার্ডে বেরিয়ে আপনি বিধায়ক, দীর্ঘদিনের সংগঠক, নতুন এলাকার প্রত্যেকটা মানুষের পাশে থেকেছেন, সুখ দুঃখে সব অন্তত সুখে না দুঃখে থেকে এটা আমরা অন্তত জানি, এখন কি কি বলছেন? আমি শুরু করার আগে আমি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তিনি দলের মুখপাত্রকে এরকম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়েছেন, এবং আজকের দিনে ডিজিটালটাই হচ্ছে মানুষের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য, এটা মানে ডিমান্ড ফর দ্য ডেজ আর কি। যাই হোক, আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমি যেটা প্রশ্ন আপনি করলেন মনীষ, সেটা হচ্ছে যে প্রচারের প্রয়োজন যে কোনো নির্বাচনে আমার কাছে অন্তত খুব জরুরি, তার কারণ আত্মতুষ্টির জায়গায় থাকার কোনো নেই। আমি মনে করি আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে অনেকটা সমস্যায় ফেলতে পারে। আমি 100% আত্মবিশ্বাসী যে আমার জয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখবেন আমার ওয়ার্ড একটা আমার পরিবারের মতো, এবং আমি সবসময় বিশ্বাস করি এটা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তো ফ্যামিলির লোকেদের সঙ্গে আমাকে দেখা করতেই হবে, সেই জন্য দেখা করা, পরিবারের মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কুশল বিনিময় করা, এবং নিশ্চয়ই সাথে সাথে 19 তারিখটা মনে করিয়ে দেওয়া। আমি প্রায় 3 দিন ধরে প্রচারে নেমেছি, কোনো মানুষ বলবেন না তাকে আমি ভোট চেয়েছি তার কাছে, খালি কেমন আছেন জিজ্ঞেস করেছি, তারাও আমায় জিজ্ঞেস করেছে, অনেকে বলেছেন কেন এলেন, আসার তো কোনো দরকার ছিল না। আমি তাদেরও একই কথা বলেছি যে আমি ভোট চাইতে আসিনি, আমি আমার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে এসেছি, সেই দেখা করতে চলেছি। দেবাশিস কুমার সাধারণত আমরা জানি কি প্রচার বিমুখ, রিপোর্টার দিয়ে এড়িয়ে চলেন, অধুনা কয়েক 2-4 দিন ধরে রিপোর্টারদের ফোন ধরছেন না, আমি জানি বিভিন্ন কারণে সেদিকে যাচ্ছি না আমি, আর টেলিভিশন ক্যামেরা দেখলে পালিয়ে যান, কিন্তু দেবাশিস কুমার এই প্রচার বিমুখ হয়েও টেলিভিশনে টক শো তো আপনি যান না, খুব সচরাচর আমি দেখিনি অন্তত গত 15-20 বছর আমার চোখে পড়েনি, যান না আপনি। তো একটা লোক পুজো করে ত্রিধারা সম্মিলনী, এত বিখ্যাত কলকাতা যদি পুজো দেখতে আসে লোকে, আর 5টা পুজোর সঙ্গে এটাও দেখবে প্রথম সারির একটা পুজো, সেখান থেকে বিধায়ক, দীর্ঘদিন বাদে দলকে বিধায়ক, আবার দাঁড়িয়েছেন কলকাতা পুরসভা, দলের নির্দেশে দাঁড়াতে হয়েছে, সার্বিকভাবে এখন রাজ্য রাজনীতির যা পরিস্থিতি দাঁড়িয়েছে, মানে এখন তো আপনি আপনি এখানে বসে আছেন পার্টি অফিস বা আপনার যেখানে বসে থাকার কথা, আপনি বসে থাকলে আপনি ভোটটা পাবেন, তাহলে দৌড়চ্ছেন কেন? দেখুন, আমি বারবার বলছি ভোট হয়তো সত্যিই পাবো, দৌড়দৌড়ি না করলেও পাবো, কম বেশি কিছু হতে পারে, কিন্তু আমার বারবার মনে হয় 5 বছর মানুষ আমার কাছে আসেন তাদের কাজের জন্য, একবার আমার যাওয়া উচিত, আমি তার কাছে যাচ্ছি, কোনো কাজের জন্য আমি যাচ্ছি না, আমি আবার বলছি দেখা করতে যাচ্ছি, মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে যাচ্ছি, এবং প্রচুর লোক বলছে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারা ভেতরে ভেতরে আনন্দিত হচ্ছেন যে অন্তত আমি কি নেত্রীর সেই ফর্মুলা মেনেই, যে নেত্রী বলেছেন যে ভবানীপুত্র তার গড়, যে নেত্রী বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে, এবং তিনি 70-71 থেকে শুরু করে যেখানে যেখানে যা যা দরকার সব জায়গায় একটা করে অন্তত কর্মী সম্মেলন অথবা মিটিং করেছেন। একদম, সেটা থেকেই তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ব্যস্ততার মধ্যেও তিনি যেভাবে তার কেন্দ্রের মানুষের কাছে পৌঁছেছেন, তিনি না পৌঁছলেও নির্বাচনের ফলাফলে আপনারা ভোটের কারিগর যারা আছে তারাই তো থাকতে পারতেন, কোনো নেত্রী পৌঁছেছে, কিন্তু এই যে এটাই তো আমাদের শিক্ষা নেওয়ার কথা, নেত্রী যেখানে পৌঁছতে পারেন সেখানে আমি কি সামান্য কর্মী আমি পৌঁছতে পারবো না, পৌঁছতে হবেই। আর একটা বিষয় সেটা হচ্ছে এই ওয়ার্ডের কাজকর্ম আপনারা দীর্ঘদিন ধরে করছেন, বিধানসভা নির্বাচন এত একটা ইলেকশন পেরিয়ে এসছেন, সেটা কিন্তু অ্যাডভান্টেজ রাখছে আপনাকে যে একটা একটা মানে মাঠটা চষে ফেলেছেন একবার, সেটা খুব সদ্য না। আমি মনীষ বলি, আমার ওয়ার্ডটা আমার বিধানসভায় পড়ে না, এটা আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর সেটা বালিগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে, আর আমি যেখানকার বিধায়ক সেটা রাসবিহারী বিধানসভা, ঠিক
এই ওয়ার্ডটা আমার এখানে পড়ে না, কিন্তু নির্বাচন করতে গিয়েও তো অনেক সময় সুব্রতদা প্রার্থী ছিলেন, কিন্তু যেহেতু আমার ওয়ার্ড আমার নির্বাচন, আমি সে তখনই চেষ্টা করেছি কিছু মানুষের কাছে পৌঁছতে, তাদের ভোটের কথা বলতে, তখন সুব্রতদা হয়ে সেগুলো বলেছিল। স্বাভাবিকভাবেই সেটা আমার একটা নিশ্চয়ই অনেকটা করা, কিন্তু আমি আবার বলছি যে আমি পৌঁছলাম সেটা খুব মানুষের কাছে খুব পজিটিভ একটা দিক, কিন্তু আমি বারবার বলছি প্রতিটি মানুষের সঙ্গে আমার একটা যোগাযোগ রেগুলার বেসিসে আছে, তার যদি কোনো প্রয়োজন হয় সে আমাকে পেয়ে যায়, আমার প্রয়োজন হলে তাকে আমি পেয়ে যাই, এবং আমার একটা 24/7 একটা হেল্পলাইন আছে, আমার কোভিডদের জন্য কোভিডের জন্য একটা হেল্পলাইন আছে, যার যেখানে প্রয়োজন তারা আমাদের জানাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো। আমি আস্তে আস্তে দেখছিলাম রাস্তা আপনার তিধারার অফিসের পাশে একটা ওই মা ক্যান্টিন রয়েছে, সেখানে এখনও অন্তত আমি একটু আমি 15-20 মিনিট যাই কথা বলছি, অন্তত প্রায় 100 লোক দাঁড়িয়ে রাইদি আপনার ছেলেরা ওখানে। আপনারা জানেন যে কলকাতা শহরে আমাদের এই মা ক্যান্টিন মমতাদি চালু করার পরে এখানকার মানুষের অন্তত এইটুকুনি হয়েছে কেউ না খেয়ে নেই। একটা রাজ্যের যদি এই অবস্থা থাকে যে কেউ মানুষ না না মানে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমার মনে হয় সেটা রাজ্যের সব থেকে বড় ইউএসপি। ওয়ার্ডে কী কাজ করা হলো না এখন অবধি, কী বাকি রইল বা কী করতে হবে? আমার খুব বড় একটা দুটো কাজ করার ইচ্ছে আছে যদি সম্ভব হয়। একটা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর বস্তি আছে, মানে আমার এই অঞ্চলটা একটু মিশ্র অর্থনীতির লোক থাকে, মানে একদিকে বড় বড় অট্টালিকা প্রচুর পয়সা যাদের আছে তারা থাকেন, আবার একদিকে একদম প্রান্তিক মানুষ যারা গরিব যারা আমাদের এই বস্তির মধ্যে থাকেন। আমার একটা ইচ্ছা যাই মানে সরকারেরই প্রকল্প সেটা বাংলার বাড়ি, যদি এদের আমরা এই যারা টিনের চালে থাকেন ডালির চালে থাকেন তাদের সেই জায়গায় যদি আমরা একটা করে বাংলার বাড়ি তাদের করে দিতে পারি, তাহলে মানুষগুলোর জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে। আর এছাড়া আরেকটা জিনিস বলেছিল যে বিরোধীরা প্রার্থী ঘোষণা করেছে, বামেরা করেছে, বিজেপি গতকাল করেছে ইত্যাদি ইত্যাদি, তো একটা নির্বাচনে তো অপোনেন্ট থাকবেই, সেই অপোনেন্টকে আপনি দেবাশিস কুমার আপনার বিরুদ্ধে দাঁড়ানো মানেটা একটা একটা যা হয় আর কি, নতুন করে কারো যদি কেউ পথ চলা শুরু করে তার ক্ষেত্রে একরকম, পোর খাওয়া হলে আর এক রকম, কিন্তু এবার অনেকে দলীয় প্রার্থীকেই অনেকে বিজেপি তারা দিয়েছে, আমি সেই কথা যাচ্ছে উঠি যে অপোনেন্ট সম্পর্কে আপনার কী বক্তব্য? দেখুন আমি বলছি যে আমি তো আমার ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী নেই এখন অবধি দেখিনি, আমি মার্কসবাদী কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী আছেন, তিনি একদম লোকাল ছেলে এবং আমি আমার বিরুদ্ধে প্রার্থী বলে বলছি না, ভদ্র লোক একটা মানে ভালো ছেলে প্রার্থী হয়েছেন একদম বস্তির মধ্যে, যদিও এখন তার ওই বাড়িতে তার যতটা স্পেস তার থেকে লোক বেড়ে যাবে, তিনি নিজে আর ফিজিক এখন এখানে থাকেন না, চলে গেছে, কিন্তু প্রতিদিন আসেন এবং যোগাযোগ আছে, আমি সেটা বলবো না, ভালো ছেলে। এবং বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি যদি আমি জানি তিনি এখানে থাকেন না, অন্য জায়গায় থাকেন, এখানে প্রার্থী হয়েছেন। এদের বিরুদ্ধে লড়াই আমি মনে হয় আমার লড়াই তো নিশ্চয়ই যারা প্রার্থী আছেন তারা করবেন, কিন্তু মানুষ তাদের কীভাবে নেবেন মানুষ ঠিক করবেন, আমার এখানে করে বলার কিছু নেই। অনেক সময় বলা হয় থাকে যেহেতু দল আত্মশোধনের পথে গেছে, মানে নিজেদের সমা আত্মসমালোচনাটা জরুরি অনেক সময়, সেটা তাবড় নেতারাও করেছেন, সেটা অনুব্রত মণ্ডল হোক বা বনগাঁর যিনি চেয়ারম্যান, আপনি নিজে নিশ্চয়ই খবরাখবর রাখেন যে তারা বলেছেন যে আমরা এবার মানুষ ভোট দেবেন আমরা সেটা গ্রহণ করবো, মাথা পেতে নেবো, এবং নেত্রীও বলেছেন যে আমরা কোথাও কোনো এমন কোনো কাজ করবো না যাতে দলের ইমেজের পক্ষে সেটা খারাপ হয় বা মানুষের গ্রহণযোগ্যতা যেভাবে আমাদের কাছে এসছে 2021 নতুন করে যেন মানুষ ভাবতে শুরু করেন না যাতে এটা কী হচ্ছে, এই যে এটা কী হলো বা এটা কী হচ্ছে, এটা নিশ্চয়ই এবার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। একদমই ঠিক, এবং আমি আপনাকে বলি যে কোথায় কী হয়েছে আমি জানি না, মানে আমার অন্তত আমার জানা নেই, কলকাতা শহরে কোনো দিন হয়নি, এবং আমি খুব অ্যাজ এ হোল বললাম, হ্যাঁ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার ওয়ার্ডে আজ পর্যন্ত এত বছর ধরে নির্বাচন হয়েছে, আমি ছিলাম না তখনও এইসব অঞ্চলে কখনো ভোটে কোনো অসাধু উপায়কে অবলম্বন করে না, মানুষের ওপর ছেড়ে দেওয়া হয়, মানুষ যেটা দেন তার আমার পক্ষে হতে পারে আমার বিপক্ষে হতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেবার মালিক সাধারণ মানুষ, এখানে অন্য কোনো রকম ব্যবস্থা থাকে। আচ্ছা আপনি দীর্ঘদিন ধরে পুরো রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনার মানে পুরসভা সম্পর্কে যারা কয়েকজন জানেন তার মধ্যে আপনি একজন, বিধায়ক হয়েছেন, বিধানসভা পার হয়েছে সেটা বহু বছর বাদে, এরপরে আমি একটা অন্য প্রসঙ্গে আসি, সেটা রাজনীতির বাইরের দিক থেকে বলি, একটা মানুষ তো শুধু রাজনীতিবিদ হতে পারে, তার সঙ্গে একটা অন্য অভিজ্ঞতা থাকে, তার এই মোটিভেশনটা কী করে যে শুধু দল নির্দেশ দিচ্ছে বলে তাই নাকি বিধানসভা জিতে যাওয়ার পর একটা মানুষের তো জীবন উন্নয়ন আর একটা ব্যাপার থাকে যে আমি
শুরু করেছি, দেয়াল লিখেছি, কাগজ সেটেছি, ফ্ল্যাগ লাগিয়েছি, তারপরে আমি কাউন্সিলর হলাম, বিধায়ক। আপনার ক্ষেত্রে একটা অন্যরকম হয়েছে, করতে 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 আপনি বা অতীন ঘোষ যদি বলি এখানে আবার পুরো ভোটে লড়ার এই মোটিভেশন করতে কাছে। আমি এটা বলি, পুরো ভোটে লড়াই দলের নির্দেশে লড়াই করা, তা নিজের তার মোটিভেশনের দরকার। আমি বলি, মানুষের জন্য কাজ করা পুরসভায় না থাকলে মানুষের কাছে সরাসরি কাজ পৌঁছে দেওয়া যায় না। আমি বিধায়কও হয়েছি, বিধায়ক হিসাবে আমার নিশ্চয়ই এলাকার দায়িত্ব আছে। বছরে আমাদের একটা টাকা রাজ্য সরকার আমাদের দেন, এলাকা উন্নয়ন তহবিল, সেই টাকায় আমরা কিছু কাজ করতেই পারি। কিন্তু মানুষের দৈনন্দিন যে সমস্যা, দৈনন্দিন বেঁচে থাকার যে সমস্যা, যে পরিষেবা মানুষের দরকার, সেটা একটা কাউন্সিলরের কাছে অনেক বেশি দোবার জায়গা থাকে, সেটা এমএলএ পারেন না। এমএলএকে কাউন্সিলরের ওপর নির্ভর ডিপেন্ড করতে হয়। সেই ক্ষেত্রেই একদম, যেহেতু কাউন্সিলরটা একদম শেষ সীমানায় দাঁড়িয়ে আছে, একদম মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এই কাজটা করতে আমাদের ভালোই লাগে। মানুষকে আমি একজন বিধায়ক হিসাবে আমি কী করতে পারি, একটা সার্টিফিকেট দিতে পারি, কিন্তু আমি একটা মানুষের কাউন্সিলর হিসাবে তার যদি প্রবলেমটা সঙ্গে সে বলছে আমি জল পাচ্ছি না, আর আমি জলটা যদি করে দিতে পারি, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কিন্তু থাকে না। আমি মনে হয় না বিরক্ত এত বছর বাদে রাজনীতি করার পর না, আমি সকালবেলা ঘুম থেকে দেওয়া না, এই আমার ওয়ার্ডে ময়লা পড়ে আছে, রাতে রাস্তায় আলো জ্বলছে না, আপনি কী করছেন, একদম আপনি বিরতি মাঝরাতে ফোন আমার একটু হসপিটালে ভর্তি করে দিন, এই যে একটা ব্যাপার থাকে হুজ্জতি, অনেকে বলে হুজ্জতি, মানে এই হুজ্জতি এত বছর নিতে নিতে এখন কি গা শোয়া হয়ে গেছে? গা শোয়া না, এটা এখন আমাদের জীবনের একটা অঙ্গই হয়ে গেছে। এবং সব থেকে বড়ো কথা, আমাকে তো কেউ এই কাজটা করতে হবে বলে কোনো মাথা দিব্যি দেয়নি, আমি তো ভালো থাকার জন্য এসেছি। ভালো লাগছে যতদিন ততদিন করবো, যে ভালো লাগবে না ছেড়ে দেবো। আমাকে কেউ বলেনি এই কাজটা করতেই হবে, আমি স্বেচ্ছায় এসেছি, ভালোবেসে এসেছি, এখন আমার ভালো লাগাটা অটুট আছে, যদি ভালো লাগা থাকবে না করবো না। আমার মনে আছে কয়েক বছর আগেই, মানে আমি এই ত্রিধারা এখানে বসে আপনার সঙ্গে চা খেতে গিয়ে একটা কিছু জিজ্ঞেস করছিলাম দলের অন্য কারণেই, একটা প্রসঙ্গে জিজ্ঞেস করতে আপনার মনে থাকবে, আপনি বলেছিলেন মনে হয় দল সম্পর্কে কোনো উত্তুক্তি করবো না, আমি যে পলিটিক্যাল লাইন বলবো না, কিন্তু এত বছর বাদে আপনি বিধায়ক হয়েছেন, এইবার দল তার দলীয় সিদ্ধান্ত পলিসির বাইরে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে দলের লাইনটা ছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিবের প্রেস কনফারেন্সে, যে দলের প্রয়োজনে কয়েকজন বিধায়ককে আমরা প্রার্থী করছি। এই যে দলের প্রয়োজন, আপনি আজকে এমন জায়গায় পৌঁছেছেন যে দল আপনাকে বিধায়ক করেছে, আবার এমন জায়গায় আপনাকে কাউন্সিলর হতে হবে, নাহলে এই পরিষেবা অটুট থাকবে এরকমটা মনে হচ্ছে না। এই যে নিজেকে এই জায়গায় দেখতে পাওয়া, এত বছর ধরে কোথাও কোথাও মানুষের ক্ষেত থাকে তো জীবনে, সেই রাস্তাটা পেয়ে এই জার্নিটাকে আপনি কীভাবে দেখেন? এটা খুবই এনজয়, আমি তো খুব এনজয় করেছি জার্নিটা। আস্তে 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 নিজেকে গ্রুম করার চেষ্টা করেছি, মানুষের সঙ্গে কাজ করেছি, নিজের একটার সঙ্গে আরেকটা ভুল বোঝা, কোনটা কোনটা আমার ভুল সিদ্ধান্ত সেটা রেকটিফাই করার চেষ্টা করেছি, এইভাবে আস্তে আস্তে এগিয়েছি। কিন্তু মানুষ ছাড়া জার্নি আমরা ভাবতেই পাই না। হ্যাঁ, প্রচুর লোক আসে, কখনো কখনো যে একদম বিরক্ত হই না তা নয়, কিন্তু এক মিনিট, এক মিনিট ফোন নিন একটা। হ্যাঁ সুমিত, ঠিক আছে, ওকে ওকে ওকে, দিয়ে দিচ্ছি তাহলে আমি। এই যে এরকম ফোন এরকম সকাল বিকেল আসতে থাকে? আমি এভারেজ 200 ফোন ধরি ডেলি। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আস্তে আস্তে নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছি, মানুষের সংস্পর্শে এসেছি, মানুষ আমাকে যেভাবে গাইড করেছেন, দল যেভাবে গাইড করেছে, এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবেই কাজ করতে করতে এখানে পৌঁছেছি। দলের কাছে আমি কৃতজ্ঞ, দল আমাকে এবার বিধায়ক হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাকে পুরসভায় কাজ করার যদি করতে পারি তার সুযোগ করে দিচ্ছেন, সর্বোপরি দলের আমাদের যতগুলো জেলা কমিটি আছে, তৃণমূল কংগ্রেসের সবথেকে শক্তিশালী জেলার নাম হচ্ছে দক্ষিণ কলকাতা, আমি সেই কমিটির আজকে প্রায় 7 বছর সভাপতি আছি, তাই স্বাভাবিকভাবে এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। একটা অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কেরিয়ারে বড় বড় রিজার্ভ বেঞ্চ তৈরি করতে করতে গেছেন, আপনারা আজকে যে প্রোডাক্ট, বা ধরুন আমি যদি পরপর লাইনে বলি অরূপ বিশ্বাস, ফিরাদা, কিংবা আপনাদের এই ব্যাচটা একটা জায়গা তৈরি করে, এইবার টিকিট পেয়েছে যারা যেমন পূজা বাজার মতো শুরু করে, বা আরও যারা আপনাদের সহকর্মী ছেলেমেয়েরা সেকেন্ড জেনারেশন এবারে এটা পেয়েছে,
আমরা বাম রাজনীতির ক্ষেত্রে দেখেছি তারা কোনোদিন ওই এখনো পর্যন্ত সাদা চুল যারা তারাই প্রেস কনফারেন্স করছেন, সেই বিমান বসু জমি ইত্যাদি রয়েছেন, দ্বিতীয় প্রজন্ম প্রায় উঠতেই পারেনি তাদের। এটা দেবাশিস কুমার কি তার ওয়ার্ডে বা তার রাজনৈতিক পরিসরের মধ্যে সেকেন্ড প্রজন্মকে তুলে আনে, নাকি নতুন কোনো ছেলে খুব ভালো উঠছে দেখলে কোথাও একটু অনেকে হয় না নেতাদের একটু আত্মশ্লাঘা হয়, আহা একটু বেড়ে খেলছে মনে হচ্ছে, এরকমটা হয় কি কখন, নাকি তাকে গাইড করে দিয়ে তুলে আনে এরকম? এটা তুমি আমার ওয়ার্ডে যদি ঘোরো তুমি দেখতে পাবে, আমার সঙ্গে কাজ করে দেখতে পাবে। আমি সবসময় ইয়াং জেনারেশনকে নিয়েই কাজ করতে চাই। ইয়াং জেনারেশনের সঙ্গে কাজ করে দুটো হয়, আমি নিজে বুড়ো হয়ে যাই না তাদের সঙ্গে থাকতে পারলে, আর সেকেন্ড যেটা হয় তাদের যে জীবনী শক্তি সেটা তো অনেক বেশি আমাদের থেকে, তারা অনেক বেশি কাজ করতে পারে এবং সেই তারা আমি ভাবনার আমদানি প্রচুর, নতুন ভাবনা, নতুন দর্শন সব কিছুই চলে আসে। এবং আজকের প্রজন্মের ছেলেমেয়েরা, আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারা আজকে তারা অনেক ইকুইপড, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যেটা আমরা জানতাম না। স্বাভাবিকভাবেই এই জেনারেশনকে শুধু তুলে আনতে হবে না, তাদের দায়িত্ব দিতে হবে। দায়িত্ব কিন্তু অনেকে দিতে চায় না। আমি একটা খালি কথা বললে আমাদের সুবিধে হবে মানুষের বুঝতে, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, সবাইকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরেও আমার যদি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে কিছু মানুষকে রেখে যেতে পারি, তাদের মধ্যে থেকে আমি বেঁচে থাকতে পারবো না। আমার যদি ভুল সিদ্ধান্ত থাকে তাহলে আমি চলে যাওয়ার পর আমি শেষ হয়ে যাবো। সোশ্যাল মিডিয়া বা এই যে ডিজিটাল মিডিয়া আমরা কথা বলছি, আমরা একটা সময় দেখতাম যে বড় ক্যামেরা নিয়ে আমরাই কাজ করেছি এত 20 বছর ধরে, একটা অন্য রকম ব্যাপার ছিল। ডিজিটাল মিডিয়ার যে এই চাহিদা এবং সেটা গোটা পৃথিবী জুড়ে পৌঁছে যাওয়া, যেখানে বাঙালি আছে তারা যদি মনে করে আপনার এই ইন্টারভিউটা দেখবে তারা আমেরিকায় বসেও দেখতে পারে, অন্য পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই দেখতে, এখন আর এই যোগাযোগটা নতুন করে কিছু একটা অন্য দিক খুলে গেছে এবং সেটা ভয়ঙ্কর একটা দিক, রিচটা সাংঘাতিক। সোশ্যাল মিডিয়া আপনি কতটা অ্যাক্টিভ? বা টুইটার, আমার ইনস্টাগ্রামে 2.5 লক্ষের থেকে বেশি আমার ফলোয়ার আছে। নিজে টুইট করে ইন্টারঅ্যাক্ট করেন? আমার একটা অফিস আছে এই কাজটা করার জন্য, প্রতিদিন এই কাজটায় আমি খুব নিয়ম করে টুইট করি। আমার ফেসবুকে আপডেট থাকে এবং এখানে বসে আসো দেখতেই পাচ্ছ যে কারো অন্যরকম শুধু তাই না, লেট স্টক, হ্যাঁ ডিজিটাল প্ল্যাটফর্ম বড় করা হয়েছে। ফেসবুকে আমার লাইভ চলে, লাইফে লোক আসে অনেক, আমি অনেক এখানে প্যানেলিস্ট নিয়ে আসি, তাদের সঙ্গে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি, কথা বলি, আমার জানার যেগুলো জানতে চাই তাতে আমার জানার থ্রু দিয়ে মানুষ জানতে পারে। শেষ প্রশ্ন সেটা হচ্ছে, দেবাশিস কুমারকে আমি বলতে শুনেছি যে মনীষ আমরা সিপিএমের সঙ্গে এত বছর লড়াই করেছি, আমি সিপিএমকে চিনি, 2019-এর বোধহয় প্রাক্কালে কথাটা তোমার সঙ্গে বসে আমার হচ্ছিলো, মনীষ এই বিজেপিকে আমরা ঠিক চিনি না, 2021 তারিখে দেবাশিস কুমার আজকের বিজেপি, আজকের আরএসএস বা আজকের এই এতটা পথ দেখে আসে, 19-20 কোভিড ছেড়ে দাও, 21-এর মেগা ইলেকশন, দেবাশিস কুমার সিপিএম চিনেছে, এবার কি দেবাশিস কুমারের রাজনৈতিক জীবন প্রজ্ঞা সেটা কি বিজেপিকে চিনতে কিছুটা সাহায্য করলো? কিছুটা তো সাহায্য নিশ্চয়ই করেছে বিজেপিকে, আমরা দেখেছি। কিন্তু পশ্চিমবাংলার মাটিটা রাজনীতির ক্ষেত্রে একটু স্বতন্ত্র। যদি আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আগে থেকে দেখি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবাংলার রাজনৈতিক দর্শনটা সম্পূর্ণ ভিন্ন, রাজনৈতিক সংস্কৃতিটা ভিন্ন, তাই বিজেপিকে আমাদের প্রথম থেকে অ্যাসেস করতে অসুবিধা হয়েছিলো। আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে লড়াই করেছি, তাদের হারমাত ছিল এটা ঠিক, তাদের দর্শনের রাজনৈতিক আদর্শও ছিল, হারমাত পরে এসছে, আগে আদর্শ ছিল, আদর্শ থেকে হারমাত এসছে ঠিক। ভারতীয় জনতা পার্টিরও আদর্শ হয়েছে, আমি সেখানে আমি বলছি, কিন্তু তাদের আদর্শটা যাই হোক ভারতবর্ষের যে রাজনৈতিক সংস্কৃতি তার সঙ্গে মেলে না। ভারতবর্ষের যে কোনো মানুষ, তিনি গান্ধীজির পক্ষে হতে পারেন, বিপক্ষে হতে পারেন, কিন্তু গান্ধীজির বিপক্ষে বলে গডসকে সমর্থন করবেন এমন মানুষ ভারতবর্ষের রাজনীতিতে পাওয়া যায় না। কিন্তু এরা সেটাই আমদানি করার চেষ্টা করছেন, যেটা এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক, মানে আমি জানি না, আজকে যদি গান্ধীজির ক্ষেত্রে এটা হয়, কালকে তো আমার মনে হয় ইন্দিরা গান্ধীকে যারা খুন করেছিলেন তাদের হয়তো একদিন তারা নিয়ে আসবেন, তাদেরও বলবেন দেশ বিপ্লবী, বা তারাও তাদেরও বলা হবে দেশপ্রেমিক, যদি আজকে গডসে দেশপ্রেমিক হতে পারে, তো কালকে যারা রাজীব গান্ধীকে মেরেছিলেন তারাও দেশপ্রেমিক হবে। আমরা এই রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি না, তাই বিজেপিকে আমাদের অসুবিধা হয়েছিল। আমরা বিশ্বাস করি যারা ধর্মের নামে রাজনীতি করে, আমরা আমাদের এত বড় হওয়া একটা ধর্মনিরপেক্ষতা, নিরপেক্ষ মানসিকতা নিয়ে চলা, আমরা বিশ্বাস করি যে এখানে ধর্মটা কোনো মানুষের পরিচয় হতে পারে না, হতে পারে না বলেই আমরা বারবার রবীন্দ্রনাথের কথা বলি, নজরুলের কথা বলি,
আমরা বারবার মকবুল ফিদার হোসেনের কথা বলি, আমরা যেরকমভাবে রবিশঙ্করের কথা বলি সেভাবে আলী আকবরের কথা বলি, আমরা কখনোই ধর্মটাকে প্রাধান্য দিই না। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জায়গাটা ধরেছিলেন, তারা বিশ্বাস করেছিলেন যে তাদের যদি ক্ষমতায় আসতে হয় তাহলে এটাই হচ্ছে শর্টকাট মেথড, তার নীতি তার আদর্শ মানুষের কাছে দীর্ঘদিন ধরে শ্যামা প্রসাদ থেকে শুরু করে অনেকেই চেষ্টা করেছেন, বারবার ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত যেটা তারা করলেন সেটা যে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে দেওয়া, একটা চরম খেলায় খেললেন, ক্ষমতায় কোথাও কোথাও আসতে পেরেছেন কিন্তু যে মূল্য দিয়ে তারা এলেন ক্ষমতায়, দেশটার মানুষের আমার মনে হয় আজকে অন্তরটাকে ভাগ করে দিয়েছেন। এটা ক্ষমতায় থাকতে আসতে পারেন, থাকতেও পারেন, কিন্তু ক্ষমতায় থাকার জন্য এই পথ ব্যবহার করাটা বোধ হয় অন্যায় বলে আমার মনে হয়। পুরোপুরি কী হতে যাচ্ছে আমি জানি না, আমি একটু আগেও বলছিলাম আমার ধারণা যদি বিরোধী শূন্য হয় তাহলে অবাক হবার কিছু নেই, আর বিরোধী শূন্য না হলেও আমি বলতে পারি ডবল ডিজিটে পৌঁছবে না, দু সংখ্যায় গিয়ে পৌঁছবে না। বিজেপি নেতৃত্বটা 2021 নির্বাচন আগে বলেছিলেন আপকি বার 200 পার, ঠিক উল্টে গেছে, এখন একটু একটু করে গোটা ভারতবর্ষ প্রসারিত হচ্ছে। এই ইন্টারভিউ করার আগে আপনারা দেখেছেন জাগবাংলা ডিজিটালে আমরা লাইভ করেছিলাম যে মেঘালয়ের মুকুল সাংবা সহ গোটা 12 জন বিধায়ক, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির সঙ্গে একসঙ্গে বসে তারা কেন ছেড়ে এসছেন। এই মুহূর্তে মেঘালয়ের মূল অপোজিশন হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর 45 দিনের মধ্যে যেটুকু বোঝা যাচ্ছে তারা মেঘালয় পতাকা উঠবে তৃণমূল কংগ্রেসের। এই পরিসরে দাঁড়িয়ে এই যে ডবল ডিজিটে পৌঁছবেন এই কথাটা আজকে আত্মবিশ্বের সঙ্গে দেবাশিষ বলতে পারছে, কারণ তিনি এই রাজনীতির পরিসরটা পেরিয়ে এসছেন। ফলে আমরা একে একে প্রত্যেকটা প্রার্থীর চেষ্টা করব যতদূর পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা যায়, প্রচারের বাইরেও প্রার্থীর নিজস্ব ভাবনাচিন্তা এভাবে আমরা শেয়ার করার চেষ্টা করব, পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ক্যামেরা অভিজিৎ মুখার্জির সঙ্গে মনীষ কীর্তনিয়া।